রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিক্ষার্থীরা স্কারলেট সেইস বার্ষিকী হোয়াইট নাইট উৎসবের আয়োজন করে আর এই ইভেন্টের মধ্য দিয়ে বছরের স্কুলের সমাপ্তি উদযাপন করে তারা। এদিকে সুইডেনের সমুদ্রের আটকে পড়া একটি সিলকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্র। একটি বড় আকারের আতশবাজির প্রদর্শনী, সেই সাথে একটি জাহাজ লাল রঙের পাল নিয়ে এগিয়ে চলে। লাল রঙের পাল নিয়ে ব্রিজেন্টাইন নৌযান চালানোর রীতিটি 1960-এর দশক থেকে USSR থেকে শুরু হয়েছিল এবং তখন থেকেই এটি জনপ্রিয়। করোনার কারণে চলতি বছর সেন্ট উৎসবে প্রবেশ সীমিত ছিল, এরপরও অনেকে উপভোগ করে লাল পালতোলা, জাহাজ ও আতশবাজির খেলা। এদিকে সুইডেনের এক নাবিক আটকে পড়ে এক সমুদ্র সিলকে উদ্ধার করে। অসুস্থ সি সিলটি শান্তভাবে জাহাজে করে ঘুরছিল, সমুদ্রে নামছিল না। পরে পশু চিকিৎসক ভালোভাবে দেখে সিলটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। চন্দ্রানী চন্দ্রা, News 24।